আধুনিক সব অস্ত্র তৈরি করা মোটেও সহজ ব্যাপার নয়। এই আধুনিক অস্ত্রগুলো তৈরি করতে প্রয়োজন পড়ে বিলিয়ন বিলিয়ন টাকা। কিন্তু কোনো কর্তৃপক্ষ এ টাকা নিয়ে মাথা কামান না, কারণ যুদ্ধক্ষেত্রে ভালো ফলাফল দিলে সাধুবাদ পাওয়া যাবে এমনটাই চিন্তা সকল দেশের সরকার প্রধানের। কিন্তু কারি কারি টাকা দিয়ে তৈরি করা এই অস্ত্রগুলো যদি আবর্জনায় পরিণত হয় তাহলে কেমন হবে? ফর্মুলার আজকের এপিসোডে থাকবে এমন কিছু অস্ত্র যেগুলো বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করেও তৈরি করার পরও ব্যবহার করা যায়নি। সুস্বাগতম আপনাকে ফর্মুলার আর একটি নতুন এপিসোডে। $40 বিলিয়ন প্রাইভেট মিসাইল প্রোগ্রাম। এই মারণাস্ত্রটি তৈরি করতে অনেক টাকা খরচ হলেও এই অস্ত্রটি এখনও পর্যন্ত টেস্ট করা যায়নি। এটি এখনও পর্যন্ত পরীক্ষাগারে সীমাবদ্ধ রয়েছে। মূলত মিসাইলটি তৈরি করা হয়েছিল সাবমেরিন থেকে নিক্ষেপ করার জন্য। পারমাণবিক শক্তিসম্পন্ন একটি মিসাইল ছিল এটি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে 2011 সালে এই প্রাইভেট মিসাইল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এই প্রকল্পটি শুরু হয় 1979 সাল থেকে এবং এই প্রকল্পটি 2042 সাল পর্যন্তই চলতে থাকবে। প্রকল্পটির বাজেট প্রকাশ করা হয় $170 বিলিয়ন। কিন্তু এত ডলার খরচ করে এই প্রকল্পের এই মিসাইলটি ভবিষ্যতে কোনোদিন ব্যবহৃত হবে কি না তা নিয়ে নানা রকমের সন্দেহ রয়েছে। $18 বিলিয়ন ফিউচার কম্ব্যাট সিস্টেম। এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধবাহী ট্যাঙ্ক। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই প্রকল্পটির সময় স্থায়ী হয়। এটি দ্রুতগতিতে যে কোনো স্থানে প্রেরণ করা এবং যুদ্ধস্থানের জন্য প্রস্তুত করা সম্ভব ছিল খুব অল্প সময়ে, এবং এই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল $340 বিলিয়ন। এবং ঠিক সময়ে এই প্রকল্পটির কাজ শেষ না হওয়াতে এই প্রকল্পটি 2009 সালে বাতিল করে দেওয়া হয়। এরকম ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। $11 বিলিয়ন এক্সেম ক্রুসেডার। এটিও যুক্তরাষ্ট্রের একটি ব্যর্থ উদ্যোগ। 1996 সালে এই প্রকল্পটি শুরু হয়, 2002 সাল পর্যন্ত স্থায়ী হয়। এই প্রকল্পটির উদ্দেশ্য ছিল অত্যাধিক শক্তিসম্পন্ন 800টি ট্যাঙ্ক উৎপাদন করবে এই প্রকল্পের মাধ্যমে। কিন্তু ঠিক সময়ে এই প্রকল্পটির কাজ শেষ না হওয়াতে এবং এই ট্যাঙ্কের সক্ষমতার সাথে অন্য একটি ট্যাঙ্কের সক্ষমতা মিলে যাওয়াতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জুনাডাম স্পেন এই প্রকল্পটি বাতিল করে দেন। অনেক ডলার খরচ করে এই ট্যাঙ্কগুলো তৈরি করা হলেও এই ট্যাঙ্কগুলোর একটি কপিও এখনও পর্যন্ত ব্যবহার করা হয়নি। বর্তমানে এই ট্যাঙ্কগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাদুঘরের প্রদর্শনী হিসেবেই থেকে গেছে। $5 বিলিয়ন এয়ারবোন লেজার। এই বিমানটির বিশেষ বৈশিষ্ট্য ছিল এটি অ্যান্টি মিসাইল যুদ্ধ বিমান। অর্থাৎ বিমানটিকে লক্ষ্য করে যদি কোনো মিসাইল চোরা হয় তাহলে সেই মিসাইলটি বিমানের আঘাত হানার আগেই লেজারের সাহায্যে আকাশের মধ্যে ধ্বংস করে দেওয়া যাবে। এবং এটা বলার বাকি রাখে না যে এই প্রকল্পটিও ছিল যুক্তরাষ্ট্রের উদ্যোগে তৈরি করা একটি প্রকল্প, এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে অনেক ব্যয়বহুল একটি প্রকল্প বলে এই প্রকল্পটিকে বাতিল করে দেয়। বাস্তবের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই এবং যুদ্ধক্ষেত্রের উপযোগী নয় এমনটাই দাবি ছিল তাদের। $60 বিলিয়ন RAS-36। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় চেয়েছিল তাদের সকল হেলিকপ্টার পরিবর্তন করে যুদ্ধক্ষেত্রে এরকম অত্যাধুনিক হেলিকপ্টার প্রদান করা, যার কারণে 650টি হেলিকপ্টার তৈরি করার কথা থাকলেও অর্ধকের মতো হেলিকপ্টার তৈরি করার পর অধিক পরিমাণের খরচের কারণে এই প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়। এবং এই হেলিকপ্টারগুলোর মধ্যে একটি হেলিকপ্টারও এখনও পর্যন্ত আকাশে ওড়েনি। এই ছিল আজ পর্যন্ত। কেমন লেগেছে আমাদের ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। খুদা হাফেজ।